স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং সে বিষয়ে কথা বাড়াবো না। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার, আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং চ্যানেলটি গ্রো হবে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। আমরাই দামাল ঘোড়া, দু চোখে বারুদ ভরা, বলে বলে সবাইকে বকুল, গ্যালারির হৃদয় জুড়ে ভালোবাসা দিচ্ছি জুড়ে, বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, দর্শকের ওই গর্জনে মাটু থাল পাতাল, জার্সি মানে আমার মা। গতকালই আপনাদের জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের কোচ হিসাবে 2 বছরের কন্ট্রাক্টে সাইন করেছেন রবি ফাউলার। এই রবি ফাউলার শুধুমাত্র ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসছেন না, তিনি কিন্তু তারকা অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ নিয়ে আসছেন। আমরা জানতে পেরেছি যে অ্যান্থনি গ্রান হচ্ছেন তার সহকারী বা অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ হিসাবে হচ্ছেন রবার্ট মিমস, এছাড়াও তিনি জ্যাক ইমমকে আনছেন স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে। এছাড়া আমরা জানতে পেরেছি যে ইংলিশ ক্লাব ম্যাকলফিল্ড টাউন এফসি এবং রব বাড়ি এফসিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই স্পোর্টস সায়েন্টিস্ট জ্যাক ইমন কিন্তু দুর্দান্ত তার স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো এই জ্যাক ইমনকে তিনি আনছেন, পাশাপাশি তিনি রবার্ট মিমসকে আনছেন। এই রবার্ট মিমস কিন্তু তার গোলকিপার কোচ হিসেবে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে। তিনি কিন্তু টটেনহামের প্রাক্তন গোলকিপার এবং 2017-18 মরশুমে তিনি কিন্তু ভারতবর্ষে কোচিং করিয়ে গিয়েছেন জামশেদপুর এফসিতে। তাছাড়াও 2018-19 মরশুমে তিনি এটিকের গোলকিপার কোচ ছিলেন, অর্থাৎ ভারতে গোলকিপার কোচ হিসাবে তার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে এই রবার্ট মিমসের। তিনি কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ হয়ে আসছেন রবি ফাউলারের সঙ্গে। এবং আমরা জানতে পেরেছি যে মাইকেল হার্ডিং, হ্যাঁ বন্ধুরা, মাইকেল হার্ডিং আসছেন ফিজিও হিসাবে এবং জোসেফ ওয়াল মাসলে তিনি আসছেন ভিডিও অ্যানালাইস্ট হিসাবে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া অ্যাসিস্ট্যান্ট কোচ, ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করবেন আমরা জানতে পেরেছি যে রেনেডি সিং কিন্তু ইস্টবেঙ্গলের ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করবেন বলে জানতে পেরেছি। অর্থাৎ রবি ফাউলার এবং রেনেডি সিং, এরা এদের সম্মিলিতভাবে এবং বাকি যাদের নাম বললাম, সেই রবার্ট মিমস, জ্যাক ইমন, মাইকেল হার্ডিং, জোসেফ ওয়াল মাসলে এবং অ্যান্থনি গ্রান, এই সকলের সম্মিলিত টিমে, বলতে গেলে তারকা টিমের সৌজন্যে ইস্টবেঙ্গল আগামী যে আইএসএলে শুরু হচ্ছে সেখানে কেমন পার্টিসিপেট করে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এটুকু আমি বলতে পারি যে একটা তারকা স্টাফ নিয়ে আসছেন রবি ফাউলার। প্রশ্ন হচ্ছে রবি ফাউলার কবে আসবেন? আমার কাছে যা খবর, রবি ফাউলার সম্ভবত আগামী মঙ্গলবারের মধ্যে ভারতীয় ভিসা পেয়ে যাচ্ছেন, কেননা ইংল্যান্ড থেকে ভারতে আসতে গেলে কিন্তু ভিসার সমস্যা কতটা নেই, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে কিন্তু ভিসা মানে পাওয়া যায়। সেক্ষেত্রে সম্ভবত আজকে যদি শনিবার রবিবার বন্ধ থাকে তাহলে কিন্তু মঙ্গলবারের মধ্যে কিন্তু তিনি ভিসা পেয়ে যাবেন বলে বিশ্বাস, এবং সেক্ষেত্রে তিনি যদি বুধবার রওনা দেন তাহলে শুক্রবার নাগাদ তিনি চলে আসেন। অর্থাৎ ইস্টবেঙ্গলের ইনভেস্টরের কর্ণধার হরিমোহন বাঙ্গুরু যেটা বলেছেন যে আগামী 16 অক্টোবরের মধ্যে ভারতীয় স্কট এবং স্টাফ মানে কোচিং স্টাফরা কিন্তু সবাই গোয়াতে এসে পৌঁছবে বলে খবর বেরিয়ে আসছে। এদিকে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত কোন কোন ফুটবলারকে চুক্তিবদ্ধ করেছে, মানে বিদেশি ফুটবলার, তাদের নাম আপনাদের আমি জানিয়ে দিচ্ছি।
বিদেশি ফুটবলারদের মধ্যে এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল যাদেরকে চুক্তিবদ্ধ করেছে বলে খবর বেরিয়ে আসছে, তার মধ্যে একজন অবশ্যই হচ্ছেন স্কট নেভিলে। এই স্কট নেভিলে কিন্তু ইস্ট বেঙ্গলের রাইট ব্যাকে পজিশনে খেলেন, দুর্দান্ত তার ডিফেন্স কোয়ালিটি। আপনাদেরকে আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কেমন তিনি ডিফেন্স করেন, আজকের এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে তিনি ডিফেন্স করছেন। তিনি কিন্তু যে কোনো মুহূর্তে দলের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠবেন, এটা কিন্তু বিশ্বাস করি, কারণ তার খেলা দেখেই বোঝা যাচ্ছে। তিনি সেন্ট্রাল মিডফিল্ডারও খেলতে পারেন, দুর্দান্ত তার ডিফেন্স কোয়ালিটি, কীভাবে বল কেড়ে নিতে হয়, ফুটবলার থেকে ছিঁড়ে নিতে হয়, সেটা কিন্তু বোঝাই যায় তার খেলা দেখে। তিনি যেন ওয়ালের মতো কাজ করেন ডিফেন্সে, দেখেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দুজন তিনজনকে দেখুন যখন তারা ডচ করে ফুটবলার এগিয়ে আসে, কিন্তু স্কট নেভিলের কাছে এলেই কিন্তু তারা আটকে পড়ে যাচ্ছে। অর্থাৎ স্কট নেভিল একজন ভালো মানের ডিফেন্ডার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্কট নেভিলে কিন্তু একের পর এক দেখেন ফুটবলারদের কীভাবে আটকে দিচ্ছে, তার কাছে এলে যেন সব কিছু আটকে যাচ্ছে। অর্থাৎ একজন ডিফেন্সিভ কোয়ালিটির ফুটবলারের মধ্যে যে সমস্ত গুণ থাকা দরকার, এই স্কট নেভিলের মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা এই স্ক্রিনের মধ্য দিয়ে। দেখুন আরও দুজন কিন্তু বল ডচ করে এগিয়ে যাচ্ছে, দেখেন স্কট নেভিলের কাছে গিয়ে কিন্তু আটকে পড়ছে। অর্থাৎ স্কট নেভিলের যে ডিফেন্সের কোয়ালিটি, সেটা কিন্তু যে কোনো সেন্ট্রাল ডিফেন্ডার থেকেও ভালো, এটা কিন্তু বলা যেতেই পারে। ফলে এই স্কট নেভিলে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছেন এক বছরের জন্য এখনও পর্যন্ত, যা খবর বেরিয়ে আসছে। পাশাপাশি ইস্টবেঙ্গলের ডিফেন্সে এবং মিডফিল্ডার পজিশনে যাদেরকে এখনও সই করিয়েছে বলে খবর বেরিয়ে আসছে, তাদের মধ্যে অবশ্যই রয়েছে ড্যানি ফক্স। হ্যাঁ বন্ধুরা, ড্যানি ফক্সও কিন্তু ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন। এই ড্যানি ফক্স কেমন ফুটবলার সেটা তো আপনাদের আগে আমি আলোচনা করেছি, নতুন করে কিছু বলার নেই। তো এই ড্যানি ফক্সও কিন্তু ইস্টবেঙ্গলের অনুকূলে সই করে দিয়েছেন বলে খবর বেরিয়ে আসছে। পাশাপাশি অ্যান্থনি স্টোকস, এই স্ট্রাইকার অ্যান্থনি স্টোকসও কিন্তু ইস্টবেঙ্গলে পায়ে পাকা বলে খবর বেরিয়ে আসছে। তিনি দুর্দান্ত অ্যান্থনি স্টোকস স্ট্রাইকার, দেখুন আমি তার ভিডিও একটা আপনাদের দেখাচ্ছি কীভাবে তিনি দুজন তিনজনকে ডচ করে এগিয়ে গিয়ে দুর্দান্ত শটে গোল করছেন। বলতে গেলে তার পায়ে কিন্তু দুর্দান্ত শট রয়েছে, শুধু শট থাকলে আছে বলে ভুল হবে, তিনি কিন্তু দুর্দান্ত গোলও করতে পারেন। হেডের তার মাথাটা দারুণ চলে, তিনি কিন্তু দুর্দান্ত সব পায়ে যেমন গোলার মতো শট আছে সেই শটে গোল করতে পারেন, তেমনি কিন্তু তিনি মাথাটা তার ভালো কাজ করেন, তিনি কিন্তু অনায়াসে ছৌ মরে গিয়ে মাথা দিয়ে তিনি গোল করতে পারেন। এবং শুধু তাই নয়, এবং তিনি ফ্রিকিক থেকে কিন্তু দুর্দান্ত সব গোল করেন। অর্থাৎ ভালো মানের একজন স্ট্রাইকারের যে গুণ থাকা দরকার, এই অ্যান্থনি স্টোকসের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কীভাবে তিনি দুর্দান্ত সব গোল করছেন। তো অ্যান্থনি স্টোকসও কিন্তু ইস্টবেঙ্গলে পাকা, এটুকু আমি বলতে পারি। এছাড়াও আমরা জানতে পেরেছি যে অ্যান্থনি পিলিংটনের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলে কথাবার্তা পাই পাকার পথে। এই ফুটবলারদের সম্বন্ধে গতকালই আপনাদের জানিয়েছি, সুতরাং নতুন করে আর কিছু বলবো না। অর্থাৎ আজকের স্পোর্টস আপডেট তো ভিডিওটি এখানে রাখছি, আশা করছি তোমাদের আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সিভি দেখুক, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি ক্রোয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।